সহশিল্পীরা তোমাকে পছন্দ করে, তো তোমার সহশিল্পীদের প্রতি কার প্রতি বেশি আকর্ষণ? কাজের জন্য সুবিধা কোন কোয়ার্টিস্টকে পেলে তোমার বেশি কাজ করতে ভালো লাগে? এরকম তিনজন কোয়ার্টিস্টের নাম তুমি বলতে পারো। আমি জানি না, বাট আমি মনে হয় সবচেয়ে বেশি ভার্সিটাইল কোয়ার্টিস্টের সাথে কাজ করেছি। মানে খুব পেয়ার আপ করে একজনের সাথে অনেকগুলো কাজ করা, এটা আমার কখনো হয়ে ওঠেনি। এটা কি এক ধরনের ব্যর্থতা বা এই কারণেও কি একটু পিছিয়ে থাকা? এটা যদি অনেস্টলি বলি, যদি এখন সিচুয়েশনের কথা বলি, এখন প্রেজেন্ট যে সিচুয়েশন বলছি সেটা একটা ব্যর্থতা, যে আমি কোনো একটা আমার ফিক্সড পেয়ার তৈরি করিনি। ডেফিনেটলি এখন পেয়ার আপে কাজ করলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। ডিরেক্টররা খুব বেশি ইনভেস্ট করার চিন্তা করার চেষ্টা করে না, যদি ভাবে যে একটা পেয়ার হিট করছে আমি ওকে নিয়ে সমানে কাজ করি। হ্যাঁ, সো এটা একটা গুড স্ট্র্যাটেজি, বাট আমি সবসময় চেয়েছিলাম সবার সঙ্গে কাজ করতে। ও যেটা বললাম, এক একজনের পারসেপশন তো এক এক রকম, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। তুমি তোমার স্ট্র্যাটেজিতে কাজ করছো, যাই হোক আমার প্রশ্নের উত্তরটা যদি তুমি দাও, কাদের সাথে কাজ করতে বেশি আরাম লাগে? তিনজন কো অ্যাক্ট্রেসের নাম যদি বলো। সবার সাথে কম বেশি আমার ডেফিনেটলি ভালো লাগে, কারণ সবাই যেহেতু তোমাকে পছন্দ করে। কিন্তু তোমার মুখে তিনজন, আমার তিনজন বলতে মেজাবিন, খুব ভালো সময় কাটে ওর সাথে যখন কাজ হয়। তানজিন তিশা, আমরা একটা সময় পর্যন্ত খুব একই সাথে অনেকগুলো কাজ করেছি। ডেফিনেটলি নুসরাত ইমরোজ তিশা আপু। ওকে, মেহজাবিন, তানজিন তিশা, অপূর্ব, নিশো, বলা হয় যে একটা সিন্ডিকেট আছে, তুমি সিন্ডিকেটের বাইরে কেন? তুমি বললে যে মেহজাবিনের সাথে তোমার ভালো সময় কাটে, ভালো কাজ করো, শেয়ারিংটা ভালো, তো সিন্ডিকেটে তুমি ঢুকলে না কেন? এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি আমি এখন দিন শেষে হচ্ছে কি, ও যে বললাম যে সবার তো এক এক ধরনের একটা প্ল্যান থাকে, ইকুয়েশনস থাকে, হয়তো ওদের ইকুয়েশনস আমি ছিলাম না। এবং এটা যে ম্যাথমেটিক্সটা ক্যারিয়ারের, সেখানটা কি ব্যক্তি সম্পর্কের উপর তোমার কাছে কোনো প্রভাব পড়ে না, যে তোমাকে নিল না, তোমাকে রাখলো না? এটা এটা কিছু না কিছু প্রভাব তো পড়ে, কিন্তু দিন শেষে এটা হচ্ছে আসলে কম্পিটিশনের জায়গা এবং এটা এক একজনের প্রফেশন। এখন সবার তো আসলে রাইট আছে তার প্রফেশনের ইকুয়েশনটা সে কীভাবে করবে, সেই জায়গায় তো আসলে খুব প্রেশার করার বা এটা নিয়ে ঝগড়া করার তো কোনো সুযোগ আসলে। ভেরি গুড অ্যান্সার। তো তোমার কাছে কি মনে হয় যে ডেভেলপমেন্টের জায়গা আর কী কী আছে আমাদের নাটকের? বাজেট কীরকম? তো আমাদের সময় অভিযোগ ছিল বাজেট কম, ভালো কাজ হয় না, কিন্তু এখন তো শুনি বাজেটও ভালো, আর্টিস্টদের রেমুনারেশনও ভালো, গল্পও ভালো হচ্ছে। কিন্তু তোমরা তো প্র্যাকটিক্যালি এখন ফিল্ডে কাজ করছো, লিমিটেশনস কী আছে, আরও কী কী স্বপ্ন দেখছো যে আর কী বেটার হবে? আমার কাছে মনে হয় অনেকটুকু এটা অনেকটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিক অবস্থার মতো। আমাদের দেশের ইকোনমিটা এখন এমন, আমার কাছে মনে হয় যে অনেকের কাছে অনেক টাকা আর কারো কাছে কোনো টাকাই নেই। ওকে, তার মানে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে গেছে, কিছু কিছু খুব অল্প সংখ্যক ডিরেক্টর অনেক বাজেট পাচ্ছে, আর কিছু ডিরেক্টর হচ্ছে মানে পাচ্ছেই না, একেবারেই পাচ্ছে না। সো ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটক, এই দুইটির ভিতরে তো এক ধরনের পার্থক্য অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং ডিমান্ডেরও একটি ব্যাপার চলে এসেছে। ওটিটির আগমন, ওটিটিতে তোমার অবস্থান, ওটিটির ভবিষ্যৎ এবং ওটিটির কারণে টেলিভিশন নাটক, ইউটিউবে প্রচারিত নাটক কতটুকু হ্যাম্পার হবে, কোয়ালিটি দুটার পার্থক্য কী হয়, সামগ্রিকভাবে তোমার মূল্যায়নটা শুনতে চাই। আমার মূল্যায়ন হচ্ছে আমি ডেফিনেটলি ওটিটির পক্ষে, এবং আমি খুবই খুশি যে দেশ বিদেশের ওটিটি বাংলাদেশে অলরেডি কাজ শুরু করেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, এবং এটা আরও বড় সুযোগ যে দেশের বাইরের ওটিটিগুলো খুব বেশি তারকা সমৃদ্ধ প্রোডাকশন তারা চাচ্ছে না, তারা মানে কন্টেন্টগুলো চাচ্ছেন। এবং তাদের আমি যতটুকু জানি এবং যে কজন ডিরেক্টরের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তারা ডিরেক্টরকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছেন তার ইচ্ছে মতো করে কাস্টিংগুলো যথার্থ চুজ করার। সো এটা হচ্ছে যারা বেসিক্যালি কাজ জানেন বা কাজ করতে চায় তাদের জন্য অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। সো আমার মনে হয় যে এবং ওটিটি খুব ভালো বাজেটও দিচ্ছে, তো সেই জায়গায় আমরা যারা সবাই ডেফিনেটলি খুব ভালো কাজ করতে চাই। সো ওটিটি একটা আসলে বিশাল জায়গা নিজের মেধা এবং নিজের স্কিলটাকে জাহির করা, যেটা অনেক ক্ষেত্রে হয়তো বা নাটকে চাইলেও অনেকে পারে না। তো যাদের যে সুযোগটা থাকে না নাটকে, তারা হয়তো বা ওটিটি নিজেকে একটা প্রমাণ করার চান্সটা পাচ্ছে। তোমার কি মনে হয় অভিজ্ঞতা কি বলে যে আমাদের অতীত, আমরা সব জায়গায় পলিটিক্স করি এবং সব জায়গায় আমরা এক ধরনের গ্রুপিং করি, ওটিটিতেও কি সেই বিষয়টি আর আলটিমেটলি হবে না? এটা না হবে না সেটা একেবারে বলাটা ভুল হবে, একেবারে ভুল হবে। বাট অ্যাজ ফার অ্যাজ এটাকে যতটুকু মানে ক্লিন রাখা যায়, ট্রান্সপারেন্ট রাখা যায়, এটা ততটুকু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। একটি গাড়ি তুমি আর সাথে একজনকে নিতে পারবে, লোক আছে দুইজন, কাকে নেবে? খুব ভেবে উত্তর দিতে হবে। লাস্ট প্রশ্ন, লোক দুইজনের নাম হচ্ছে অপূর্ব আর নিশো। নিশো ভাইকে নেব। ইরফান, তুমি এই অনুষ্ঠানে এলে, এখন তুমি হোস্ট, আমি গেস্ট, কোনো প্রশ্ন করার থাকলে করো। আমার সামহা মনে হয় আপনি চেঞ্জ হন নাই, এটা কেন?
আসলে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়নি সেজন্য, তাহলে আমার বয়স বেড়েছে।